घर में प्रवेश करने ना देने का आरोप लगाकर 8 साल के बच्चे को लेकर ससुराल के गेट के सामने धरने पर बैठी बहू। ये घटना है सिलीगुड़ी संलग्न फुलवाड़ी 2 नंबर ग्राम पंचायत अंतर्गत पूर्व धंतला इलाके की। मिली जानकारी के अनुसार लगभग 11 साल पहले सिलीगुड़ी के जनता नगर की निवासी बेबी मल्लिक की सामाजिक रीति रिवाज के साथ फुलवाड़ी के पूर्व धंतला के निवासी संदीप मल्लिक के साथ शादी हुई थी। उनका एक 8 साल का बेटा भी है। शादी के कुछ महीने बाद ही ससुराल वाले उस पर शारीरिक और मानसिक रूप से अत्याचार कर रहे थे। बावजूद उसका पति कोई विरोध नहीं करता था। स्थानीय ग्राम पंचायत सदस्यों की मौजूदगी में 14 जुलाई को एक सालिसी सभा का भी आयोजन किया गया। सालिसी सभा में संदीप मल्लिक अपनी पत्नी और बच्चे के साथ किराए के मकान में रहने को राजी हो गया। इसके बाद कुछ दिनों के लिए उसने अपनी पत्नी को मायके भेज दिया था, लेकिन कहा गया है कि 22 दिन बीत जाने के बाद भी संदीप ने कोई किराए का मकान नहीं लिया। इसके बाद आज जब बेबी देवी अपने बेटे को लेकर ससुराल पहुंची, तो सास ससुर ने उसे घर में प्रवेश करने से रोक दिया। आज के प्राय 6 मास थोड़े हमारे शोशुर शाशुरी हमारे ऊपर बहुत माने अत्याचार करे चलछे। एर आगे आमी थानाय 6 मास आगे डायरी करेछि। तारपरो आमार साथे माने अश्लील भाषाय गालागाल मारधर। এরপর হচ্ছে 14 জুলাই আপনার পঞ্চায়েত প্রধানকে ডাকা হলো, ওখানে মিটিং করা হলো। মিটিংয়ে আমার হাজবেন্ড বললো যে 7 দিনের মধ্যে আমি ঘর থেকে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, তারপর আমার বাবা মা এসেছিলো। আমার বাবা মা এসে আসাতে আমার বাবা মার কাছে আমাকে জবরদস্তি দিয়ে দিল, বললো ওকে 7-8 দিনের জন্য রাখেন, আমি ঘর দেখবো, ঘর দেখে ওকে নিয়ে ভাড়া যাব। আজকে প্রায় 25 দিন কোনো খবর নেই, ঘর দেখাও কোনো কিছু নেই, যোগাযোগও নেই কিচ্ছু। আর আমি কালকে রাতে বললাম যে আমি আজকে আসবো, বাচ্চাটার এরকম পড়াশোনা নষ্ট হচ্ছে, তো বললো আসতে হবে না, আমি যখন ঘর দেখবো তখন নিয়ে আসবো। আমি আজকে আসার পর দোকান থেকে চাবি ছিলাম, তো আমাকে বললো চাবি টাবি কিচ্ছু হবে না, তুমি তোমার বাড়ি চলে যাও। তাই আমি বললাম আমার বাড়ি কোনটা? আমার বাড়ি এটাই। আমি এখানে আসাতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখে তাড়াতাড়ি গেটে তালা মেরে দিল। আমি চাচ্ছি এর প্রতিবাদ, আমি তো সংসার করতে চাই। আমার হাজবেন্ডও বলছে, কিন্তু এরা মানে শয়তানি করে ভিতর থেকে বন্ধ করে দিয়েছে তালা মেরে। না না, আমার স্বামীর সাথে কোনো ঝামেলা নেই। মেন হচ্ছে শ্বশুর শাশুড়ি আমাকে দেখতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, অত্যাচার বিয়ের পর, বিয়ের 1 মাস পর থেকে। আমার 2011-তে বিয়ে হয়েছে। আমার মেন অভিযোগ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির উপরে। এর আগে আমাকে মারধরও করছে শাশুড়ি। আমার স্বামী কিছু বলেনি। ও মেন কথা হচ্ছে ও প্রতিবাদ করবে না, ওর মা যা ইচ্ছা তাই করুক, ও কোনো প্রতিবাদ করবে না, আমাকে বলে সব সহ্য করো। दूसरी तरफ घटना की खबर मिलते ही स्थानीय पंचायत सदस्य कंचन मंडल और एनजीपी पुलिस मौके पर पहुंची, जिसके बाद ससुराल वालों ने 1 सप्ताह के भीतर किराए का मकान ठीक करने का आश्वासन दिया और फिर बेबी मल्लिक अपने बेटे के साथ अपने पिता के घर लौट गई। বাড়িতে অশান্তির জন্য আমরা বৌমাকে বৌমাই পঞ্চায়েত পুলিশ সব ডেকে আনছিল। পঞ্চায়েতের সাথে আমাদের কথা হয়ে গেছে, ও বলছে আমরা টর্চার করি, তো ঠিক আছে ছেলেকে বলছি যে ছেলে আর বৌমা আমরা বাড়িতে রাখবো না, নিয়ে যাও তুমি, ছেলে নিয়ে থাকুক, আমার টর্চারের দরকার নেই, ওরা সংসার করে খাক। সেদিন পঞ্চায়েতকে সামনে কথা বলছে যে আমি ইয়ে করবো, ঘর ভাড়া দেখে নিব। ওর মার কাছে চলে গেছে আর ছেলে এখন ঘর ভাড়া দেখছে না, কি করছে, ছেলের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। এই পর্যন্ত শেষ। আপনি আপনার বৌমা ছেলে ভাই তুলবেন না? না না, ছেলেকে উঠাবো না, বৌমাকে উঠাবো না। বৌমাটা অভিযোগ করছে আপনারা? না না, বৌমার অভিযোগ, আমরা তো বৌমাকে খাওয়া পড়া দেবো না, আমরা বাড়িতে উঠাই কী করবো? আমাদের বুড়া বুড়ি কে দেখে খবর নেই, আমরা বৌমাকে কী করে দেখবো বলো।